আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রসুল পাঠিয়েছেন, আর তার মধ্যে কোরআনে 25 জন নবী রসুলের কথা বলেছেন এবং হাদিসে আরও কিছু নবীর উল্লেখ হয়েছে। কিন্তু আপনার কি জানা আছে কোন নবীর পর কোন নবী এসেছেন, মানে আদম আলাইহিস সালাতু ওয়াসালামের পরে কোন নবী এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের পরে কোন নবী এসেছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামের পরে কোন নবী এসেছেন, এইভাবে কোন নবীর পর কোন নবী এসেছেন, প্রথম নবী থেকে শেষ নবী পর্যন্ত কোন নবীর পর কোন নবী এসেছেন, আজকে আমরা কোরআন ও হাদিস থেকে সেই বিষয়টা জানার চেষ্টা করব। আর হ্যাঁ, বাইবেলেও কিছু নবীর উল্লেখ হয়েছে এবং সেখানেও ধারাবাহিকতা উল্লেখ হয়েছে। যদি জানতে চান কমেন্টস করতে পারেন। তো আজকের ভিডিওটি না কেটে দেখতে থাকুন। নবী রসুল আলাইহিসসালাতু ওয়াসালাম আল্লাহর মনোনীত ও প্রেরিত পুরুষ। পৃথিবীর বুকে আল্লাহর একত্ববাদের প্রতিষ্ঠা ও তার দিন প্রচারের জন্য আল্লাহ তাদের নির্বাচিত করেছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন, তাদের ভিতর 25 জনের নাম কোরআন মাজিদে উল্লেখ হয়েছে। এর মধ্যে 18 জনের নাম সূরা আনআমের 83 থেকে 86 নম্বর আয়াতে একত্রে বর্ণিত হয়েছে এবং বাকিদের নাম অন্যান্য স্থানে এসেছে। মুসলিমরা নাম জানা ও অজানা সব নবী ও রসুলকে সত্য বলে বিশ্বাস করেন। প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াসালামের মাধ্যমে পৃথিবীতে রসুল ও নবীর আগমন শুরু হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তা শেষ হয়। আমরা তো জানি ঐতিহাসিকরা কোরআন হাদিসে বর্ণিত নবী রসুলের আগমনের একটি ধারা বর্ণনা করেছেন। মনে রাখবেন, এই ধারা কোরআন হাদিস থেকে পাকাপাকিভাবে প্রমাণিত নয়। বেশিরভাগ গবেষকদের মতে ও ইতিহাস মতে এই ধারাবাহিকতার নাম করা হয়েছে, তবে কোরআনে আয়াত থেকেও নবী রসুল আলাইহিস সালাতু ওয়াসালামের ধারা সম্পর্কে ধারণা পাওয়া যায়, আর সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। নাম্বার ওয়ান, আদম আলাইহিস সালাতু ওয়াসালাম পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী। আদম আলাইহিস সালাতু ওয়াসালাম, তার মাধ্যমেই নবী আগমনের ধারা শুরু হয়। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি জিজ্ঞেস করেন, হে আল্লাহর রসুল, আদম আলাইহিস সালাতু ওয়াসালাম কি নবী ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহর কালামপ্রাপ্ত নবী ছিলেন। সহিহ আলবানী হাদিস নাম্বার 359। নাম্বার টু, শীশ ইবনে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম। ঐতিহাসিকরা বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াসালামের পর তার পুত্র শীশ আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে মনোনীত করেছেন। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাই বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াসালাম মারা যাবার পর তার পুত্র শীশ আলাইহিস সালাতু ওয়াসালাম তার স্থলাভিত্তিক হন। আল বিদায়া ওয়া নিহায়া পৃষ্ঠা 232। নাম্বার থ্রি, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালাম। শীশ আলাইহিস সালাতু ওয়াসালামের পর কোন নবীর আগমন হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের ভিতর মতভিন্নতা রয়েছে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি সহ একদল ঐতিহাসিকদের মত হল, তিনি ছিলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালাম। অন্যরা বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম। নাম্বার ফোর, নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম ছিলেন প্রথম রসুল। যেসব নবী আল্লাহর পক্ষ থেকে শরীয়ত বা জীবনবিধান লাভ করেছিলেন তাদের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম ছিলেন একজন। কোরআনে একাধিক স্থানে নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের বর্ণনা এসেছে। তিনি তার মূর্তি পূজারী জাতিকে 950 বছর বেঁচে থাকা জীবনে আল্লাহর আদেশে ইসলামের দাওয়াত দেন, কিন্তু খুবই সামান্য সংখ্যক মানুষই তা গ্রহণ করেন। অতঃপর তাদের অবাধ্যতার জন্য আল্লাহ তাআলা মহাপ্লাবনের মাধ্যমে সেই জাতিকে ধ্বংস করে দেন। তাদের পরিণতি সম্পর্কে কোরআনে ইরশাদ হয়েছে, মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা ফাআখাযাহুমুত তুফানু ওয়াহুম যালিমুন।
অর্থাৎ আর আমি অবশ্যই নূহ আলাইহিসসালামকে তার কওমের নিকট প্রেরণ করেছিলাম। সে তাদের মধ্যে 50 কম 1000 বছর অবস্থান করেছিল। অতপর মহাপ্লাবন তাদের গ্রাস করল এমত অবস্থায় যে তারা ছিল জালিম। সুরান কাবুত আয়াত নাম্বার 14। নাম্বার 5, হুদ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের পর হুদ আলাইহিসসালামের আগমন হয়। কোরআনে বর্ণনা থেকেও বোঝা যায় নূহ আলাইহিসসালামের পর হুদ আলাইহিসসালামের জাতির মাধ্যমে পৃথিবীতে নতুন সভ্যতার বিকাশ হয়। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজগুরু ইজা আলাকুম খুলাফা আমিন বাদে কওমি নূহি ওয়াসাদাকুম ফিল খালকি ওয়াসতাতা ফাজগুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ, আর তোমরা স্মরণ করো যখন তিনি তোমাদেরকে নূহ আলাইহিসসালামের কওমের পর স্থলাভিত্তিক করেছিলেন এবং সৃষ্টিতে তোমাদেরকে দৈহিক গঠন ও শক্তিতে সমৃদ্ধ করেছেন। সুতরাং তোমরা স্মরণ করো আল্লাহ নিয়ামসমূহকে যাতে তোমরা সফলকাম হও। সূরা আরফ আয়াত নাম্বার 69। নাম্বার 6, সালেহ আলাইহিসসালাম। কোরআনে বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে হুদ আলাইহিসসালামের জাতির পর সালেহ আলাইহিসসালামের জাতির আবির্ভাব হয়। ইতিহাসে তারা সামুদ জাতি নামে পরিচিত। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজকুরু ইজা আলাকুম খুলাফা আমিন বাদি আদ। অর্থাৎ, আর স্মরণ করো যখন আদ জাতির পর তিনি তোমাদেরকে স্থলাভিত্তিক করেছেন। সূরা আরফ আয়াত নাম্বার 74। নাম্বার 7, ইব্রাহিম আলাইহিসসালাম। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের আগমন সম্পর্কে কোরআনে ইরশাদ হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, আলাম ইয়াতিহিম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিহিম ক্বাওমি নূহি ওয়া আদি ওয়া সামুদ ওয়া ক্বাওমি ইব্রাহিম ওয়া আসহাবি মাদিয়ানা ওয়াল মুতাফিকাত। অর্থাৎ, তাদের কাছে কি তাদের পূর্বের লোকদের সংবাদ পৌঁছেনি? নূহের কওম আদ, সামুদ, ইব্রাহিমের কওম মাদিয়ানবাসী ও বিধ্বস্ত নগরীর। সূরা তাওবা আয়াত নম্বর 70। এই আয়াতের বিবরণ থেকে ধারণা হয় সামুদ সম্প্রদায়ের পর ইব্রাহিম আলাইহিসসালামের আগমন হয়। তার সম্প্রদায়ের নাম ছিল সাবিয়া। তারা চন্দ্র, সূর্য, গ্রহ ও নক্ষত্রগুলোর পূজা করত। তিনি তাদের একত্ববাদের পথে আহ্বান জানান, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে এবং ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্র অসফল করে দেন। নাম্বার 8, লূত আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের যুগেই লূত আলাইহিসসালাম প্রেরিত হন। লূত আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের ভাইপো বা ভাতিজা ছিলেন। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি ঈমান আনেন এবং পরবর্তীতে তাকেও সাদোম এলাকায় নবী হিসেবে প্রেরণ করা হয়। কোরআনের বিবরণ থেকেও বিষয়টি স্পষ্ট হয়। ইরশাদ হয়েছে, মহান আল্লাহ তাআলা বলেছেন, ফা আমানা লাহু লূত ওয়া ক্বালা ইন্নী মুহাজিরুন ইলা রব্বি ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম। অর্থাৎ, অতপর লূত আলাইহিসসালাম তার ওপর বিশ্বাস স্থাপন করল আর ইব্রাহিম আলাইহিসসালাম বলল, আমি আমার রবের দিকে হিজরত করছি, নিশ্চয় তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আনকাবুত আয়াত নম্বর 26। নাম্বার 9, শোয়াইব আলাইহিসসালাম। লূত আলাইহিসসালামের অল্প কিছুদিন পরই শোয়াইব আলাইহিসসালাম তার দাওয়াতি কার্যক্রম শুরু করেন। কোনো কোনো ঐতিহাসিকের দাবি তিনি ক্যালেডীয় অঞ্চলে আগমন করেন। কোরআনে তার আগমনকাল সম্পর্কে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওমা কওম লূতিম মিনকুম বিবাঈদ। অর্থাৎ, লূতের জাতি তোমাদের খুব বেশি আগের নয়। সূরা হুদ আয়াত নাম্বার 89। নাম্বার 10, ইসমাইল আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাজরা আলাইহিসসালামের মাধ্যমে জন্ম হয় ইসমাইল আলাইহিসসালামের। তিনি পবিত্র কাবাঘর নির্মাণে তার পিতাকে সাহায্য করেছিলেন। ইসমাইল আলাইহিসসালামকে আরব জাতির পিতা বলা হয়। তার বংশধর আরব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার বংশধর। তিনি আমালিক ও জহুরুম কওমের মানুষের মধ্যে এবং ইয়ামান অধিবাসীদের দিনের দাওয়াত দিতেন। নাম্বার 11, ইসহাক আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী
সারার মাধ্যমে জন্ম নেন ইসহাক আলাইহিস সালাম। তার বংশধার মধ্যে থেকে অসংখ্য নবী ও রসুলের আগমন হয়। তাদের বেশিরভাগই বানী ইসরায়েলের নবী হিসেবে আগমন করেন। তাদের মধ্যে যেমন ইসহাক আলাইহিস সালামের বংশধারা থেকে আল্লাহ একাধিক নবী প্রেরণ করেন। তাদের ধারা এই রকম: ইয়াকুব, ইউসুফ, আইয়ুব, জুলকিফাল, ইউনুস, মুসা, হারুন, খিজির, ইউসা ইবনে নুন, ইলিয়াস, দাউদ, সুলাইমান, জাকারিয়া, ইয়াহিয়া ও ঈসা আলাইকুমুসসালাম। এসব নবীকে বানী ইসরায়েল জাতির মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের মাধ্যমে নবী রসুলের ধারাক্রমের ইতি টানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর। মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেও তিনি কিয়ামত পর্যন্ত আগত সব মানুষের নবী। তারপরে আর কোনো নবী আগমন করবেন না। এ সম্পর্কে কোরআনে ইরশাদ হয়েছে, মহান আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী, আল্লাহ সব বিষয়ে অবগত। সূরা আহজাব আয়াত নম্বর 40। আশা রাখি আপনারা কোরআন হাদিসের মধ্যে উল্লেখিত নবীদের ধারাবাহিকতা সম্পর্কে এবং কে কার পরে এসেছেন সে সম্পর্কে জানতে পেরেছেন। এরপরে যদি আপনারা বাইবেল থেকে জানতে চান যে সেখানে কোন নবীর পর কোন নবী এসেছেন, তাহলে কমেন্টস করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।